সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সময় টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মের আজকের লাইভে। আপনারা জানেন প্রতিদিন আমরা একটি নির্দিষ্ট বিষয় নিয়ে কথা বলে থাকি। আজ আমরা কথা বলবো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় সমন্বিত পদ্ধতি নিয়ে। এ বিষয়টি নিয়ে কথা বলার জন্য আপনাদের সঙ্গে পুরোটা সময় জুড়ে আছি আমি শাকির আহমেদ। দর্শক, আপনারাও চাইলে ফেসবুকের কমেন্ট অপশনে আপনাদের প্রশ্ন এবং আপনাদের মতামত জানিয়ে আমাদের সঙ্গে সংযুক্ত থাকতে পারেন। তো কথা না বাড়িয়ে আজকের প্রসঙ্গে চলে যাই। আমরা জানি যে বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে শিক্ষার্থীদের অর্থশাস্ত্র এবং দুর্ভোগ লাঘবের জন্য এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া কীভাবে হওয়া উচিত সেটি নিয়ে নানা ধরনের আলোচনা সমালোচনার প্রেক্ষিতে গত দুবছর আগে থেকেই 22টি সাধারণ এবং বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতি প্রবর্তন করা হয় বা প্রচলন করা হয়। এর আগেও কিন্তু কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর নিয়ে একটি এবং প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোকে নিয়ে আরেকটি গুচ্ছ, অর্থাৎ দেশে মোট 3টি গুচ্ছ পরীক্ষার মাধ্যমে বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সাধারণ বিশ্ববিদ্যালয়, প্রকৌশল বিশ্ববিদ্যালয় এবং কৃষি বিশ্ববিদ্যালয়ের যে ভর্তি পরীক্ষা সেটি অনুষ্ঠিত হচ্ছে। এর বাইরে স্বতন্ত্রভাবে দেশের 1973 সালের অধ্যাদেশে পরিচালিত যে বিশ্ববিদ্যালয়গুলো তারা তাদের নিজস্ব পদ্ধতিতে তাদের পরীক্ষা গ্রহণ করছে, পাশাপাশি স্বতন্ত্র পদ্ধতিতে পরীক্ষা গ্রহণ করছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। তাদের যে স্বশ বা স্বতন্ত্র ভর্তি প্রক্রিয়া রয়েছে সেটিতে তারা পরীক্ষা গ্রহণ করছে। পাশাপাশি দেশের যে বিশ্ববিদ্যালয়গুলো সাধারণ এবং বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সেই 22টি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ে গত দুবছর ধরে কিন্তু অনুষ্ঠিত হচ্ছে এই গুচ্ছ পদ্ধতির যে পরীক্ষা সেটিতে নেতৃত্বে আছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। যে গুচ্ছ প্রক্রিয়া শিক্ষার্থীদের অর্থ সাশ্রয় হবে, পাশাপাশি তাদের যে বিড়ম্বনা রয়েছে সেটি লাঘব হবে এমন প্রত্যাশা করা হলেও এই গুচ্ছ প্রক্রিয়ায় যে পরীক্ষাটি গ্রহণ করা হয়েছে দুবছর ধরে সেটি কিন্তু শিক্ষার্থীদেরকে স্বস্তি দিতে পারেনি এবং তাদের যে অর্থশাস্ত্রের কথা যেটি বলা হয়েছিল সেই অর্থও কিন্তু সাশ্রয় হয়নি। অর্থাৎ শিক্ষার্থীদেরকে পুরো একটি বছর সময় নষ্ট করতে হয়েছে তাদের ভর্তি প্রক্রিয়া শেষ করতে করতেই। পাশাপাশি গুচ্ছভুক্ত এক বিশ্ববিদ্যালয় থেকে অন্য বিশ্ববিদ্যালয়ে স্থানান্তর অর্থাৎ মাইগ্রেশনের ক্ষেত্রে কিন্তু তাদেরকে আলাদা আলাদাভাবে প্রতিটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হয়েছে, যার কারণে একদিকে বিপুল সংখ্যক যে সময় অর্থাৎ এক বছরের মতো সময় লেগেছে তাদের ভর্তি প্রক্রিয়া এবং তাদেরকে আলাদা আলাদা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে গিয়ে স্বাভাবিক সময়ের তুলনায় বা সাধারণ বিশ্ববিদ্যালয়গুলোর তুলনায় গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তিকৃত শিক্ষার্থীদেরকে কিন্তু বেশি পরিমাণ অর্থ গুনতে হয়েছে। অর্থাৎ যেটি আসলে দুর্ভোগ কমানোর কথা ছিল সেই গুচ্ছ প্রক্রিয়া কিন্তু শিক্ষার্থীদেরকে দুর্ভোগ লাঘব করেছে, লাঘব করার পরিবর্তে দুর্ভোগ বাড়িয়েছে। অর্থাৎ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কিন্তু বলছে এই প্রক্রিয়ায় যে ত্রুটি বিচ্যুতিগুলো রয়েছে সেগুলো আসলে সংস্কারের মাধ্যমে বা সেগুলোকে আপডেট করার মাধ্যমে আসলে এই পদ্ধতিটিকে তারা যুগোপযোগী করে তুলছে যান। পাশাপাশি এর মধ্যে কিন্তু শিক্ষামন্ত্রী আগামী বছর থেকে অর্থাৎ আগামী বছর থেকে একটি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদেরকে আন্ডার গ্র্যাজুয়েট পর্যায়ে অর্থাৎ বিশ্ববিদ্যালয় পর্যায়ে ভর্তির ঘোষণা তিনি দিয়েছেন। যদিও এ ব্যাপারে চূড়ান্ত কোনো ধরনের কাঠামো বা রূপরেখা এখনও পর্যন্ত প্রণীত হয়নি, তারপরেও শিক্ষামন্ত্রী বলেছেন আগামী বছর থেকে শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘব এবং তাদের যে অর্থশাস্ত্রয় সেটির জন্য একটি পরীক্ষার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা ভর্তি হবেন। তো বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বলছে তারা শিক্ষা মন্ত্রণালয়ের এই নির্দেশনা পেয়ে একটি সমন্বিত ভর্তি পরীক্ষা যেটির মাধ্যমে শিক্ষার্থীদের মেধা এবং যোগ্যতা দক্ষতা মূল্যায়ন করা হবে এই ধরনের একটি স্বতন্ত্র ভর্তি প্রক্রিয়া বের করতে চান তারা, যেটির মাধ্যমে শিক্ষার্থীরা আন্ডার গ্র্যাজুয়েট পর্যায়ে ভর্তি হবেন। আর তারা বলছেন যে বিদেশে প্রচলিত অর্থাৎ দেশের বাইরে প্রচলিত সেট এবং হচ্ছে পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে কেন্দ্রীয়ভাবে যে ভর্তি পরীক্ষাটি গ্রহণ করা হয় সেটির অনুকরণে তারা বাংলাদেশের জন্য এরকম একটি কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা বা কেন্দ্রীয় একটি মূল্যায়ন পদ্ধতি যেটি আসলে স্বাভাবিক সময়ে বা সাধারণত বিশ্ববিদ্যালয়ে যে পরীক্ষাগুলো গ্রহণ করা হয় সেই বিশ্ববিদ্যালয়গুলোর পরীক্ষা গ্রহণের পদ্ধতির বাইরে গিয়ে শিক্ষার্থীদের দক্ষতা এবং তাদের মেধা সেটি যাচাইয়ের জন্য এরকম একটি সমন্বিত পরীক্ষা পদ্ধতি বা ভর্তি পদ্ধতি প্রবর্তনের জন্য তারা চেষ্টা করছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের পক্ষ থেকে এমনটি বলা হয়েছে। যদিও শিক্ষামন্ত্রী বলেছেন যে আগামী বছর থেকে একটি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদেরকে বিশ্ববিদ্যালয় পর্যায়ে ভর্তির ব্যবস্থা করা হবে, তারপরও এখনও পর্যন্ত কিন্তু সেটি রূপরেখা প্রণয়ন করা হয়নি। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন
প্রমোশন বলছে এটি একটি বিশাল কর্মযোগ্য বিপুল কর্মযোগ্য এটি কিন্তু একটি নির্দিষ্ট সংস্থা বা নির্দিষ্ট কর্তৃপক্ষকে এই দায়িত্বটুকু বা এই সমন্বয়টুকুর কাজটি করতে হবে সেই ক্ষেত্রে এই বিপুল কর্মযোগ্যের জন্য নির্ধারিত সময় প্রয়োজন পাশাপাশি নির্ধারিত রূপরেখা প্রণয়নের পাশাপাশি এ বিষয়ে কিন্তু বিপুল সংখ্যক আসলে সংগঠন বা বিশ্ববিদ্যালয় সম্পৃক্ততা পাশাপাশি সমন্বয় প্রয়োজন অর্থাৎ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের পক্ষ থেকে বলা হচ্ছে যে শুধু ঘোষণা দিয়েই এই কাজটি খুব দ্রুত সময়ে করে ফেলা যাবে বিষয়টি কিন্তু সেরকম নয় তো বিশ্ববিদ্যালয়ে মঞ্জুরি কমিশন পাশাপাশি শিক্ষামন্ত্রীর ঘোষণা যে আগামী বছর থেকে বিশ্ববিদ্যালয় ভর্তিতে সমন্বিত পরীক্ষা এ বিষয়টি নিয়ে আমাদের একটি প্রতিবেদন রয়েছে আমরা একটি প্রতিবেদনটি দেখে আসতে চাই বিশ্ববিদ্যালয় ভর্তিতে শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘব ও অর্থশাস্ত্রে কৃষি ও প্রকৌশল ছাড়াও 22টি সাধারণ ও বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই বছর ধরে চলছে গুচ্ছ ভর্তি প্রক্রিয়া গুচ্ছ প্রক্রিয়া কৃষি ও প্রকৌশলে স্বস্তি দিলেও সাধারণ ও বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিড়ম্বনা বাড়িয়েছে বহুগুণ গুচ্ছভুক্ত এক বিশ্ববিদ্যালয় থেকে অন্য বিশ্ববিদ্যালয়ে মাইগ্রেশনে বারবার ভর্তি ফি দেয়া ও দেরিতে ক্লাস শুরু হওয়ায় সেশন জট সহ নানা সমস্যায় জর্জরিত শিক্ষার্থীরা আর 10 থেকে 12 বার গণবিজ্ঞপ্তি দিয়েও কাঙ্ক্ষিত মান ও সংখ্যায় শিক্ষার্থী না পাওয়ায় গুচ্ছ প্রক্রিয়া থেকে বের হতে অনুরোধ জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ইসলাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি এ অবস্থায় আগামী বছর থেকে একটি পরীক্ষার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে ভর্তির সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয় তবে বহির্বিশ্বের আদলে দক্ষতা মূল্যায়ন ভিত্তিক অভিন্ন পরীক্ষা পদ্ধতি চালুর পরামর্শ শিক্ষাবিদদের একটা কেন্দ্রীয় টেস্টিং অথরিটি ইউজিসির আন্ডারেই তৈরি হতে পারে যারা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাগুলো কন্ডাক্ট করবে কোনো সাবজেক্ট প্রেফারেন্স দিয়ে বা কোনো পার্টিকুলার আপনার ধরুন স্ট্রিমকে প্রেফারেন্স দিয়ে যেন প্রশ্নমালা তৈরি না হয় সেটা এমন প্রশ্নমালা হতে হবে যেটা ছাত্রের নলেজ এবং অ্যাপটিচিউড টেস্ট করবে এদিকে জাতীয় মূল্যায়ন কর্তৃপক্ষ নামে একটি সংস্থা প্রতিষ্ঠা করে এর মাধ্যমে অভিন্ন পরীক্ষা পদ্ধতি চালুর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন সমন্বিত ভর্তি পরীক্ষা বা ওই একটা সিস্টেম যেটাকে আপনি বললেন যে স্যাট অথবা ইন্ডিয়াতে জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন অন্য দেশে অন্য নামে আছে সেখানে আসতে একটু সময় লাগবে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী এবার কিন্তু ইউজিসিকে নির্দেশনা দিয়েছেন ইউজিসি যেন এই বিষয়ে উদ্যোগ গ্রহণ করে সময় এসেছে এই ধরনের একটা পদ্ধতি তৈরি করা যেটার কথা বলা হচ্ছে যে ন্যাশনাল টেস্টিং অথরিটি তার অধীনে এটা হতে পারে অথবা অন্য কোনো নামে হতে পারে তবে স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়গুলো নিজেদের একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী ভর্তি প্রক্রিয়া নির্ধারণ করতে পারবে বলেও জানায় ইউজিসি শাকির আহমেদ সময় সংবাদ ঢাকা দর্শক আমরা রিপোর্টটিতে যেমনটি দেখলাম বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কিন্তু বলছে একটি সমন্বিত ভর্তি প্রক্রিয়ার জন্য যে কাঠামো বা যে প্রস্তুতি দরকার সেটিতে তাদের আরও বেশ কিছু সময় প্রয়োজন হবে সে বিষয়টি নিয়ে তারাও ভাবছেন যে বহির্বিশ্ব বিশেষত যুক্তরাষ্ট্র এবং আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের যে কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা যেটি গ্রহণ করা হয় সেটির আদলে শিক্ষার্থীদেরকে দক্ষতা মূল্যায়ন করে তাদের বিশ্ববিদ্যালয় ভর্তির যাচাই বাছাইয়ের করার যে প্রক্রিয়া সেটি চূড়ান্ত করার জন্য তারা একটি সমন্বিত প্রক্রিয়া প্রচলন বা প্রবর্তনের চেষ্টা করছেন তো আমরা আসলে দেখে নেব বাংলাদেশের ভর্তি প্রক্রিয়া নিয়ে আসলে কি পদ্ধতিতে বাংলাদেশের ভর্তি প্রক্রিয়া পরিচালিত হয় আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের যে ভর্তি পরীক্ষা সেটি পরিচালিত হয় একটি বড় মাধ্যম সেটি হচ্ছে গুচ্ছ ভর্তি প্রক্রিয়া সেটির মধ্যে আমরা দেখতে পাচ্ছি তিনটি গুচ্ছ রয়েছে যেটি কৃষি বিশ্ববিদ্যালয় যেগুলো রয়েছে সেটির একটি গুচ্ছ ভর্তি প্রক্রিয়া রয়েছে পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি প্রকৌশল বিশ্ববিদ্যালয় যেগুলো রয়েছে সেগুলো আরেকটি গুচ্ছের মাধ্যমে পরিচালিত হয় এবং 22টি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ে যেটি সাধারণ এবং বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ যেটিকে সংক্ষেপে জিএসটি বলা হচ্ছে সেই গুচ্ছের মাধ্যমেও পরিচালিত হচ্ছে তো কৃষি বিশ্ববিদ্যালয় এবং প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ যেটি সেটি নিয়ে তুলনামূলক কম অভিযোগ থাকলেও সাধারণ ও বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে গুচ্ছ প্রক্রিয়া রয়েছে অর্থাৎ জিএসটির যে 22টি বিশ্ববিদ্যালয়ের যে গুচ্ছ ভর্তি প্রক্রিয়া রয়েছে সেটি নিয়ে কিন্তু নানা ধরনের আলোচনা সমালোচনা হয়েছে এবং শিক্ষার্থীরা বলছেন যে তাদের অর্থ এবং অর্থশাস্ত্র এবং দুর্ভোগ লাঘবের জন্য
এই প্রক্রিয়াটি করা হলেও সাধারণ এবং বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ভুক্ত যে গুচ্ছ পরীক্ষা রয়েছে সেটি 22টি বিশ্ববিদ্যালয়ে কিন্তু তাদের বিড়ম্বনায় বহুবার পড়তে হয়েছে, অর্থাৎ তাদেরকে বারবার ভর্তির ক্ষেত্রে আলাদা আলাদা ভর্তি ফি গুনতে হচ্ছে এবং তাদের যে 11 বার 10 বার কখনো 12 বার গণবিজ্ঞপ্তি দিয়েও কিন্তু বিশ্ববিদ্যালয়গুলো কাঙ্ক্ষিত মানের শিক্ষার্থী পাচ্ছে না। পাশাপাশি এই সাধারণ এবং বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে, বিশেষত আমি যদি বলি জগন্নাথ বিশ্ববিদ্যালয় যেটি নেতৃত্বে রয়েছে এই গুচ্ছের, পাশাপাশি ইসলামী বিশ্ববিদ্যালয়, এই দুটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি কিন্তু বলছে যে তারা তাদের সেশন যেটি পড়তে হচ্ছে, অর্থাৎ এই গুচ্ছর যে পুরো প্রক্রিয়া সেটি পরিচালনার ক্ষেত্রে তাদের স্বাভাবিক সময়ের তুলনায় বেশি সময় লাগছে, অর্থাৎ 1 বছরেও কিন্তু তারা তাদের ভর্তি কার্যক্রম যেটি সেটি সম্পন্ন করতে পারেনি। পাশাপাশি তারা বলছেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং ইসলামী বিশ্ববিদ্যালয় যে মানের শিক্ষার্থী পেতেন আগে তাদের নিজস্ব ভর্তি প্রক্রিয়া, সেই ক্ষেত্রে তারা সেই মানের শিক্ষার্থী পাচ্ছেন না। অর্থাৎ এই দুটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির পক্ষ থেকে কিন্তু তারা এই সাধারণ এবং বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে গুচ্ছ জিএসটি গুচ্ছ থেকে তারা বের হয়ে যাওয়ার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি কিন্তু তারা অনুরোধ জানিয়েছেন। আমরা যদি আরেকটু দেখতে চাই যে ভর্তি পরীক্ষার আরেকটি অন্যতম পদ্ধতি হচ্ছে স্বতন্ত্র ভর্তি পরীক্ষা, সেক্ষেত্রে 1973 সালের অধ্যাদেশে পরিচালিত যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এই বিশ্ববিদ্যালয় কিন্তু তাদের নিজস্ব পদ্ধতিতে তারা তাদের পরীক্ষা গ্রহণ করে থাকে। অর্থাৎ 1973 সালে অধ্যাদেশ অনুযায়ী তারা তাদের একাডেমিক কাউন্সিলে ভর্তি প্রক্রিয়াটি কীভাবে হবে, কত নম্বরে হবে এবং কীভাবে সেটি আসলে অনুষ্ঠিত হবে সেটি কিন্তু তারা নির্ধারণ করে। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু তাদের স্বতন্ত্র ভর্তি প্রক্রিয়ার মাধ্যমে ভর্তি করছে, পাশাপাশি দেশের 8টি বিভাগীয় শহরে কিন্তু আলাদা আলাদাভাবে এই বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা যেটি অনুষ্ঠিত হচ্ছে। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কিন্তু গুচ্ছের বাইরে থেকে তাদের যে স্বতন্ত্র ভর্তি প্রক্রিয়া রয়েছে সেটিতে ভর্তি পরীক্ষা তারা পরিচালনা করছে এবং চলতি বছরও কিন্তু তেমনটি তারা করবে। অর্থাৎ এই 4টি বিশ্ববিদ্যালয় স্বতন্ত্রভাবে তাদের তাদের ভর্তি পরীক্ষা গ্রহণ করবে। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের যে গুচ্ছ রয়েছে সেই গুচ্ছের বাইরে গিয়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় অর্থাৎ বুয়েট কিন্তু তাদের আলাদা যে পরীক্ষা সেটি তারা গ্রহণ করছে। তারা দুটি পরীক্ষার মাধ্যমে আসলে শিক্ষার্থীদের বাছাইয়ের যে প্রক্রিয়া সেটি সম্পন্ন করছে। আমরা যদি আরেকটু দেখতে চাই যে বাংলাদেশের এই আন্ডার গ্রাজুয়েট ভর্তি প্রক্রিয়ার বাইরে, বাংলাদেশের বাইরে যে আসলে অন্য দেশগুলো রয়েছে, বিভিন্ন দেশের আন্ডার গ্রাজুয়েট পর্যায়ে ভর্তি প্রক্রিয়া আসলে কীভাবে হয় সেটিতে আমরা দেখতে পাচ্ছি সেটের মাধ্যমে যুক্তরাষ্ট্রের ভর্তি প্রক্রিয়া যেটি আন্ডার গ্রাজুয়েট লেভেলে সেটিতে শিক্ষার্থীদের যে এপটিটিউড টেস্ট অর্থাৎ দক্ষতা মূল্যায়ন বা যোগ্যতা মূল্যায়ন বা মেধা মূল্যায়ন আন্ডার গ্রাজুয়েট পর্যায়ের শিক্ষার্থী নেয়ার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু এই সেটের মাধ্যমে তাদের শিক্ষার্থীদেরকে মূল্যায়ন করে থাকে। এবং পার্শ্ববর্তী দেশ আমাদের যেটি রয়েছে ভারত, আমরা দেখতে পাচ্ছি তারা গত বছর থেকে কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট নামে কিন্তু তারা তাদের একটি পরীক্ষার মাধ্যমে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদেরকে নেয়ার ক্ষেত্রে তারা কিন্তু সেটি মূল্যায়ন করে থাকে। অর্থাৎ কেন্দ্রীয়ভাবে কিন্তু এই আয়োজনগুলো হয়, যার কারণে স্বাভাবিক যে ভর্তি প্রক্রিয়া সেটির চেয়ে কিন্তু একটি উন্নততর পদ্ধতিতে শিক্ষার্থীদেরকে দক্ষতা মেধা এবং যোগ্যতা মূল্যায়ন করে শিক্ষার্থী বাছাইয়ের প্রক্রিয়া যেটি এটি সম্পন্ন করে এই বিশ্ববিদ্যালয়গুলো। পাশাপাশি আমরা আরেকটু দেখতে চাই যে ইউজিসি যে সিদ্ধান্ত নিতে যাচ্ছে, অর্থাৎ শিক্ষা মন্ত্রণালয়ের যে নির্দেশনা ইউজিসি পেয়েছে সেটির আলোকে কিন্তু শিক্ষা মন্ত্রণালয় বলেছে, অর্থাৎ শিক্ষামন্ত্রী বলেছেন যে আগামী বছর থেকে একটি সমন্বিত ভর্তি প্রক্রিয়ার মাধ্যমে অর্থাৎ একটিমাত্র ভর্তির মাধ্যমে, ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা সব বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবেন। সেটির লক্ষ্যে কিন্তু ইউজিসি এখনও পর্যন্ত আনুষ্ঠানিক কোনো কার্যক্রম শুরু না করলেও কিন্তু তারা নীতিগতভাবে এ ধরনের একটি সমন্বিত ভর্তি প্রক্রিয়া বা ভর্তি পদ্ধতি প্রবর্তনের ক্ষেত্রে কিন্তু তারা অনেকটাই বদ্ধপরিকর। পাশাপাশি এই ইউজিসি এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের পাশাপাশি কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বা যারা শিক্ষাবিদ রয়েছেন তারা কিন্তু পরামর্শ দিচ্ছেন যে ন্যাশনাল টেস্টিং অথরিটি নামে একটি সংস্থা বা একটি কর্তৃপক্ষ প্রতিষ্ঠার মাধ্যমে বিশ্ববিদ্যালয় ভর্তি ক্ষেত্রে যে সমন্বিত ভর্তি পরীক্ষা অর্থাৎ একক বা একটি ভর্তি পরীক্ষা যেটি রয়েছে সেটি পরিচালনা করার জন্য এই ধরনের একটি কর্তৃপক্ষ প্রতিষ্ঠার মাধ্যমে আসলে এই পরীক্ষাটি পরিচালনা করার জন্য। পাশাপাশি এই যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সে বিশ্ববিদ্যালয় ভর্তি প্রক্রিয়ার ক্ষেত্রে কিন্তু তাদের নিজস্ব স্বায়ত্তশাসন অনুযায়ী কিন্তু তাদের স্বাধীনতা রয়েছে, সেক্ষেত্রে তারা ইচ্ছা করলে বিশ্ববিদ্যালয় তাদের নিজস্ব পদ্ধতি যেটি রয়েছে সেটিতেও পরীক্ষা গ্রহণ করতে পারে, এই স্বাধীনতা বিশ্ববিদ্যালয়ে রয়েছে সেটি কিন্তু বলছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। তবে শুধু এই বিশ্ববিদ্যালয়গুলো নয়, দেশের সব বিশ্ববিদ্যালয়গুলো এমনকি মেডিকেল কলেজ, কৃষি বিশ্ববিদ্যালয়, প্রকৌশল বিশ্ববিদ্যালয় সবাই যাতে শিক্ষার্থীদের দক্ষতা এবং মেধা
শিক্ষা মূল্যায়ন করে যাচাই করে একটি ভর্তি পরীক্ষার মাধ্যমে তাদের সেই শিক্ষার্থী ভর্তি প্রক্রিয়া যেটি সেটি সম্পন্ন করতে পারে, সেজন্য কিন্তু এই সমন্বিত ভর্তি প্রক্রিয়া বা ভর্তি পরীক্ষা প্রচলনের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন শিক্ষা মন্ত্রণালয়ে উদ্যোগ নিতে যাচ্ছে। তবে শিক্ষাবিদরা বলছেন যে এস এম মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের যে ফলাফল সেটির উপর ভিত্তিকরণে বা বিষয়ভিত্তিক কোনো ধরনের মূল্যায়নও শিক্ষার্থীরা এই পর্যন্ত যতটুকু পড়ে আসলেন সেটির মূল্যায়নের ভিত্তিতে একটি সমন্বিত পরীক্ষা নিয়ে অ্যাপটিটিউড টেস্ট যেটি হয়ে বহির্বিশ্বে আন্ডার গ্র্যাজুয়েট পর্যায়ের শিক্ষার্থী নেয়ার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলো যে পরীক্ষা নিয়ে থাকে সেই ধরনের টেস্টের মাধ্যমে শিক্ষার্থী বাছাইয়ের প্রক্রিয়া যেটি সেটি সমন্বিতভাবে একটি পরীক্ষার মাধ্যমে করার জন্য কিন্তু তারা পরামর্শ দিয়েছেন। পাশাপাশি তারা বলছেন শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘব এবং শিক্ষার্থীদের যে দীর্ঘ সময়ের ভর্তি প্রক্রিয়া ব্যয় করতে হয় সেটি আসলে এই সমন্বিত ভর্তি পরীক্ষা যদি আয়োজন করা যায় বা সমন্বিত ভর্তি পরীক্ষার একটি ব্যবস্থা করা যায় সেক্ষেত্রে শিক্ষার্থীরা এই অর্থশাস্ত্রে করতে পারবেন। পাশাপাশি তাদের যে দুর্ভোগ রয়েছে এক স্থান থেকে অন্য স্থানে পরীক্ষা দিতে যাওয়া, অর্থাৎ সেটিও লাঘব হবে, কারণ কয়েকটি বিশ্ববিদ্যালয় বা দেশের অধিকাংশ বিশ্ববিদ্যালয় গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষা গ্রহণ করলেও বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় কিন্তু গুচ্ছের বাইরে, সেক্ষেত্রে শিক্ষার্থীদেরকে কিন্তু আবার সেই গুচ্ছ পরীক্ষায় অংশগ্রহণ করতে হচ্ছে, গুচ্ছের বাইরে আবার স্বতন্ত্র বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হচ্ছে। সুতরাং দুর্ভোগ লাঘব বা সারা দেশ জুড়ে যাতায়াতের যে বিষয়টির কথা বলা হচ্ছে সেটি কিন্তু শিক্ষার্থীরা সেটি আসলে সেই সুবিধাটি পাচ্ছেন না এই গুচ্ছ পদ্ধতির মাধ্যমে। সুতরাং সমন্বিত ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘব হবে এমনটি প্রত্যাশা সকলের। তো দর্শক, এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়। অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর সঙ্গে থাকুন সময়ের।